দেখো, হেলদি চিকেন স্যুপ রেসিপির জন্য আজকে আমি কী নিয়েছি। দেখো, আমি এখানে নিয়েছি হচ্ছে কর্ন আছে, ক্যারেট আছে, ক্যাবেজ আছে, অ্যান্ড বিনস আছে, ঠিক আছে, অ্যান্ড চিকেন আছে অবভিয়াসলি। আর এইখানে আমি রেখেছি আলাদা করে ক্যাপসিকাম অ্যান্ড গার্লিক। সো আমাদের এইগুলো লাগবে। তো আজকে যেহেতু আমার কাছে অনেকগুলো সবজি আছে, তো ভাবলাম যে আজকে একটা হেলদি চিকেন স্যুপ বানানো যাক এবং সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা ভীষণ টেস্টি হয়, ট্রাস্ট মি গাইস, তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো রান্নাঘরে যাই, ফার্স্টে এগুলো ধোবো অ্যান্ড এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেন এটাকে ভালো করে জলে 10 মিনিটস মতো বয়ল করতে হবে। তো আমি এটা বসিয়ে দিলাম, এর মধ্যে দেব হচ্ছে একটুখানি নুন, অল্প সামান্য নুন দিলাম, আর দেব হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা 10 মিনিট মতো বয়ল হবে। দেখো, কড়াইটা একটু গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু বাটার দিচ্ছি। বাটার দিয়েই চিকেন স্যুপটা বেশি ভালো হবে, সাদা তেলও দেওয়া যায় বাট বাটারই বেস্ট। তারপর এর মধ্যে দিচ্ছি গার্লিক দিচ্ছি, এখানে আমি 6 থেকে 7টা কি 8টা গার্লিক নিয়েছি। এবার এটা একটুখানি লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। হালকা রেড হয়ে গেছে, এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও 3-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করবো, হালকা একটু ফ্রাই হবে ক্যাপসিকামটা। দেখো, এটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার আমি যে বয়েল করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটবে, 5 মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে। দেখো, ভালো করে বয়েল হয়ে গেছে, এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেখো, চিকেন স্যুপ ডান, একটুখানি গোলমরিচ দিচ্ছি বিকজ আমার গোলমরিচটা খুব ভালো লাগে, আর খাবার সময় একটুখানি সস জাস্ট অ্যাড করে দিতে হবে। দেখো, একদম রেডি টু সার্ভ। দেখো, আমাদের চিকেন স্পিট কর্ন স্যুপ একদম রেডি। তো এটা হচ্ছে আমার স্যাটারডে লাঞ্চ। ও, আজকে স্যাটারডে লাঞ্চের মেনুটা এই যে, আমি এখন একটুখানি সস অ্যাড করে নিয়েছি আর এখানে একটুখানি ভুট্টা আর কি করে নিয়েছি গ্যাসে। আর সায়ন্তনে দেখো ভাত, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে আলু পনিরের তরকারি। তুমি সবগুলো বানিয়েছো আজকে? ইয়েস। ও মাই গড, এই নাটক করো। চলো আমরা তাহলে খাওয়াটা কমপ্লিট করে নিই। আজকে ডিনারে আছে একটা একদম হাতে গড়া রুটি, আর তার সাথে হচ্ছে সেই দুপুরে চিকেন স্যুপটাই। প্রথমে ভেবেছিলাম যে ব্রাউন ব্রেড খাবো, তারপর ভাবলাম যে রুটি আর ব্রাউন ব্রেড সেমই, দুটোই আটার, তো সেই জন্য একটা রুটি নিয়েছি, যদিও আমি একটা রুটি খাবো না, হাফ খাবো, আর তার সাথে এক বাটি চিকেন স্যুপ। তো তোমাদের যদি এই চিকেন স্যুপের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো, টাটা।